কি দেখছো তুমি এটা তোমার এইচআইপি টেস্টের রিপোর্ট সেটা কি তোমার এইচএসসি কি না চেক করছি তুমি সন্দেহ না করার কি আছে তুমি আমার ক্লাসমেট না পাড়ার পরিচিত কেউ ছোটবেলা থেকে তোমার আমার সাথে কোনো পরিচিত ছিল তাহলে তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে সন্দেহ করব না এই যে দুদিন বাদে তুমি বলছো আমাকে সাথে আমাকে আমার সাথে তুমি প্রেম করো এই যে দুদিন বাদে তখন তুমি আমাকে বলবে চলো না রিয়া একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে আসি তখন তুমি আমার রাস্তা করে হাতটা ধরবে যখন বাঁচে ঘুরতে যাব আমরা কোথাও ঘুমানোর নাম করে আমার কাঁধে ঘুমিয়ে পড়বে না না আমি বাসে ঘুমাই না তুমি বাসে ঘুমাও না ও তারপর তুমি তোমার বাড়িতে একা একা থাকো না হ্যাঁ একা তারপরে মাঝে একদিন বলবে চলো না রিয়া আমার বাড়িতে আমি এসে ভাবি না তুমি সে ভাবো না না তো তোমার সাথে আমার সম্পর্ক কিসের জন্য ওরে শুনো না তুমি প্রেমের মধ্যে লাভ ক্ষতি হিসাব করো নাকি হ্যাঁ প্রেম প্রেমের মধ্যে অবশ্যই লাভ ক্ষতি হিসাব করব কেন করব না তোমার সাথে আমার সম্পর্ক হবে তো লাভ ক্ষতি হিসাব করব না প্রেমের মধ্যে লাভ ক্ষতি সব কিছুই থাকবে এই তুমি বাবাকে পাঠিয়েছিলাম আমার দেখা করতে রাগ অবশ্যই আমার বাবাকে তোমার কাছে পাঠিয়েছিলাম দেখা করার জন্য তারপরে দেখো তোমার মা তো জানে না তোমার আমার বয়সের ডিফারেন্সটা তখন তো নাও মেনে নিতে পারে তখন তুমি কি করবা ভেবে দেখেছো একবারও না তাহলে এক ঘন্টা বসে এখানে ভাবো এক ঘন্টা পর আমার সাথে কথা বলবে ঠিক আছে ভাবনা চিন্তা করে আমি ভেবে নিয়েছি এখনো এক ঘন্টা হয়নি ভাবো বসে না আমি ভেবে নিয়েছি কি ভেবেছো আমি আমাদের ভালোবাসা আমি মানে বাবা মার কথা ভুলে যাব না চলে যাব না তারপর তুমি তোমার মাকে বলে যাবে না না সেটা বলিনি মানে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমাকে ছেড়ে যাবে না না তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো তোমার বাবা মাকে বুঝাতে পারবে তুমি হ্যাঁ বুঝাতে পারবে ঠিক আছে আগে বাবা মাকে বুঝাবে তারপরে আমার কাছে আসবে আমি এখন আসছি না তুমি মুসলিম হিন্দু তাই কি আমার কোনো সমস্যা নেই আমি বাবা মাকে বুঝিয়ে নেব ঠিক বুঝিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে আগে তুমি বুঝাবে তারপরে তুমি আমার কাছে আসবে ঠিক আছে আমি এখন আসছি ওরিয়া শোনো না কি হলো বলো না আমি তো তোমাকে ভালোবাসি ঠিক আছে আমি একটু বড় কিছু চেয়েছিলাম আজকে একটু কোথায় পেমেন্টে ভালো খারাপ সময় সব সময় আসে একটু জড়ি ধরো না আমি ছিছি এটা ভাবিনি জড়ি ধরার কথা ভাবিনি আমি তাহলে কি ভেবেছিলে মানে একটু অন্য জায়গায় কোথায় একটু ঘুরে বেড়াতাম যেতাম আমি নার্সের চাকরি করি যখন তখন হসপিটাল থেকে কীভাবে বেরিয়ে আমি কারোর সাথে ঘুরতে যেতে পারি না তুমি তো বলেছিলে যে প্রেমে পড়লে মানুষ অফিস কাটা ছুটি করা পালিয়ে বাড়ি থেকে পালিয়ে ঘুরতে যাওয়া ও ঠিক আছে দেখছি চলো গলা ধরে একটু ধরে যাচ্ছে